নমস্কার, ভিকাস্টের মাইন্ড ম্যাটার্স এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আমি শর্মিষ্ঠা, আজকে থাকছি আপনাদের সাথে আগামী 1 ঘন্টা। আর আজকে আমাদের সঙ্গে যারা সমবেত হয়েছেন তাদের সঙ্গে একটু আলাপ করি। আমাদের সঙ্গে রয়েছেন মিসেস সুপ্রিয়া ভট্টাচার্য, যিনি এই মুহূর্তে আমাদের জয়েন করছেন স্বপ্নের শহর মুম্বাই থেকে। সুপ্রিয়া ভট্টাচার্য যদিও কলকাতার বাসিন্দা, কিন্তু বছর খানেক ধরে উনি আছেন মুম্বাইতে ওনার ছেলে ও নাতির সাথে। ওনার ছেলে বউ কর্মসূত্রে কখনো শান্তিনিকেতন, কখনো কলকাতা, আর সময় পেলে মুম্বাইতে থাকছে। অবশ্য কলকাতায় খুব ঘন ঘনই যাতায়াত ছিল ওনার, কিন্তু লকডাউনের শুরু থেকেই পুরো ব্যাপারটা একটু বদলে গেছে। সে থেকে এখন অব্দি উনি আছেন মুম্বাইতে। আমি আজকের অনুষ্ঠানে মিসেস সুপ্রিয়া ভট্টাচার্যকে জেঠিমা বলে ডাকবো, অ্যান্ড আমরা তারপরে আবার ফিরে আসছি জেঠিমার সাথে গল্প করার জন্য। আমাদের সাথে আরেকজন যিনি জয়েন করেছেন, তিনি জয়েন করেছেন উত্তরপ্রদেশ নয়ডা থেকে, মিসেস রুমা মজুমদার, আমি আন্টি বলে ডাকবো। রুমা আন্টি স্বামী আর 2 মেয়ে নিয়ে বেশ জমজমার ফ্যামিলি নয়ডাতে থাকছেন, দিল্লিতে বড় হয়েছেন, দিল্লিতেই জন্ম, বড় হয়ে ওঠা, কিন্তু তাই বলে কিন্তু বাঙালিয়ানায় কোনো খামতি ঘটেনি। খুবই সোশ্যালি কানেক্টেড, প্রচুর বন্ধু বান্ধব, উইকেন্ডে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া, সমস্ত রকম সোশ্যাল ইভেন্টে পার্টিসিপেট করা, সবকিছুতেই মানে সবার আগে থাকেন সুপ্রিয়া মজুমদার। আমাদের সাথে ড্যালাস টেক্সাস থেকে জয়েন করছে প্রত্যুষা দাস। প্রত্যুষা বিগত 8 বছর ধরে দেশের বাইরে আছে, পেশায় আইটি প্রফেশনাল। প্রত্যুষা একটি মাল্টি ন্যাশনাল ব্যাংকের সাথে যুক্ত রয়েছে বহু বছর ধরে, স্বামী আর 2 বাচ্চা নিয়ে তার ছোট্ট একটা সংসার। সকলকে স্বাগত আজকের ডিসকাশনে। এটা মাইন্ড ম্যাটার্স এর অ্যাকচুয়ালি 3rd এপিসোড, আর ভিকাস্ট বারবার এই বিষয়টা নিয়ে আলোচনা করার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে, মূলত 2 কারণ। মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য ব্যাপারটা নিয়ে আমরা কখনো খোলামেলা আলোচনা করি না। মেন্টাল হেলথ ব্যাপারটা নিয়ে আর 5টা বেসিক হেলথের মতো আমরা কখনোই গুরুত্ব দিই না। গুরুত্ব না দিলে যা হয় অন্যান্য রোগের মতোই এটাও গুরুতর হয়ে যেতে পারে, আর সেজন্যে এই প্ল্যাটফর্ম, বিশেষ করে যখন গোটা পৃথিবীতে একটা প্যান্ডেমিক চলছে আর সবকিছুতেই একটা অনিশ্চয়তা, তখন সবার আগে যদি কিছু নিয়ে কথা বলতে হয়, সবার আগে যদি কিছু নিয়ে ভাবতে হয়, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ। দ্বিতীয় যে কারণটায় আমরা আবারও ফিরে এসেছি সেটা হলো আপনারা যে আমাদের অনুপ্রেরণা দিয়েছেন, আপনাদের সাপোর্টে আমরা সত্যিই খুব খুশি। আমরা জেনে সত্যিই খুশি যে আপনাদের ভালো লাগছে আজকের প্রোগ্রামটা। আমি শুরু করব জেঠিমা থেকে। সেই লকডাউন শুরু হলো মার্চের থেকে, একটা হঠাৎ করে সমস্ত পৃথিবীটা থমকে গেল। আপনার এত অভিজ্ঞতা, এত বছর, এত দেশ ঘুরেছেন, এত জায়গা দেখেছেন আপনি, আপনি বিভিন্ন কারণে আপনাকে নানান জায়গায় নানান সময় থাকতে হয়েছে, যতটা আমাদের কাছে আমরা আমাদের জানা আছে। আপনি দিল্লিতেও থেকেছেন বেশ কিছুদিন, আপনি মুম্বাইতেও আছেন এখন অনেকদিন ধরে, আপনি কলকাতায়ও মাঝে মাঝে আসতেন। এই হঠাৎ করে মার্চ মাসের মাঝামাঝি থেকে হঠাৎ করে একটা নতুন পরিস্থিতি শুরু হয়ে গেল, সেই কিছু একটা করোনা প্যান্ডেমিক, কোভিড-19, কেউ এই বলছে, কেউ সেটা বলছে, কেউ বলছে বিদেশে প্রচুর লোক প্রচুর নানান রকম ক্ষতি ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, স্বাস্থ্য থেকে শুরু করে অন্যান্য নানান রকম ক্ষতিও হচ্ছে, হঠাৎ করে পুরো পৃথিবীটা থমকে গেল। আপনার যে ওই ওই সময় আপনি ছিলেন কোথায়? মুম্বাইতেই ছিলেন কি? মুম্বাই তো মানে আপনি আপনি কি করে জানতে পারলেন যে এরকম একটা প্যান্ডেমিক হচ্ছে? নিউজ মিডিয়া থেকে জানলেন, বাড়িতে কথা হলো, কি আশেপাশের লোকজন থেকে, বা ওই পরিস্থিতিতে আপনি কি করে ম্যানেজ করলেন জেঠিমা, যদি একটু আমাদের বলেন। আচ্ছা, প্রথমেই আমি তোমাদের সবাইকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি, আগাম শারদ শুভেচ্ছা। আচ্ছা, ওই সময় তো আমি বম্বে ছিলাম আমার ছেলে আমার নাতি এদের সঙ্গে, আর ওই সময় মৌসুমীও এসে গিয়েছিল এখানে, কাজেই মানে ও এসেছিল অন্য কারণে, কিন্তু এসে আটকে পড়েছিল, কি যেতে পারি। তা ওটা তো আমরা টিভির খবরে জানলাম বা বাড়িতে আলোচনা, সবাই বলছে, আত্মীয় স্বজনরা ফোনে জানাচ্ছে এই পরিস্থিতি। প্রথমে তো একটুখানি ভয় পেয়েছিলাম, হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে সেটাকে কাটিয়ে উঠতে হয়েছে। প্রথমে ভয়টা একটুখানি ব্যাপার ছিল, কারণ আমার মেয়ে জামাই থাকে ইয়েতে, ওদের জন্য তখন ওদের একটা আশা মানে কথা চলছিল
তখন মনটা খারাপ হয়ে গেল যে ওরা আসতে পারবে না, কোথা থেকে একটা করোনা এলো এসে এইরকম করে দিল, ওরা বেশ আসতো আনন্দ করতাম ঘুরতাম, এটা হলো না, তখন মনটা খারাপ হলো। তারপর যাই হোক মৌসুমি এসে পড়লো, আসার পরে মৌসুমি আটকে পেলো, ও যেতে পারলো না। তখন ওই তিনটে মাস আমরা বাড়িতে সবাই মিলে খুব আনন্দ করে কাটিয়েছি ভীষণ, কেননা আমরা বাড়িতে চারজন, আমি আমার ছেলে বউ নাতি, আমরা অধিকাংশ সময় একসঙ্গে হতে পারি না, আমরা এক একজন এক এক জায়গায় থাকি, তুমি একটু আগেই বললে সে কথাটা। তো ওই সময় আমরা সবাই মিলে একসঙ্গে থাকায় আমাদের খুব ভালোভাবে কেটেছি, আমরা একসঙ্গে হই হই করে টিভি দেখতাম, সিনেমা দেখেছি, তাস খেলেছি, লুডো খেলেছি, এইভাবে আমরা খুব সুন্দর করে এনজয় করেছি। তবে আমার একটুখানি মন খারাপের দিকটা ছিল, আমার মেয়ে জামাই আসতে পারলো না, আর আমার মাও রয়েছেন অনেক দূরে কলকাতায়, ওইটা ওনার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হচ্ছিল না বা এখনো হয়নি, ওইটা আমার একটু মন খারাপের দিক ছিল। কিন্তু আর কিছু কিছু ভাবেই আমাকে সেরকম ভাবে নাড়া দেয়নি আমরা, কারণ বাড়ির সবাই আমরা একসঙ্গে ছিলাম, আমরা খুবই আনন্দ করে কাটিয়েছি ওই সময়টা। আচ্ছা, আপনি যতদিন ধরে মুম্বাইতে আছেন আপনি একা কোথাও বেরিয়েছেন, মানে প্যান্ডেমিকের আগের কথা? একা বলতে আমি আর আমার সঙ্গে যে থাকি শান্তিনিকেতন থেকে এসেছে স্বপ্না বললে উনি, ও আমি, আমরা দুজন মলে ঠলে গেছি। আচ্ছা আচ্ছা, কিন্তু এই প্যান্ডেমিক থেকে তো সেটা বন্ধ হয়ে গেছে, যদিও যদিও আপনার সময়টা হয়তো ভালোই কেটেছে, যেহেতু আপনি আপনার ছেলে বউ মানে বাড়ির সবাই ছেলে ছেলে বউ নাতি সবাই মিলে আনন্দ করে কাটাচ্ছেন। এছাড়া কোনো ধরনের মানে আসে, সবাই আমরা জানি যে বোম্বেতে বাড়াবাড়ি হয়ে গেছিল, এমনকি এখনো একটু বোম্বের পরিস্থিতি খুব একটা ভালো না, তো ওই জায়গা থেকে কিছু কি মনে কোনো আলাদা ভাবে কোনো ভয় ভীতি কিছু হয়েছিল? না একটু যে ভয় হয়নি তা নয়, তবে আমাদের সোসাইটি থেকে একদম বেরোতে দিত না, আমরা সবাই বাড়িতেই ছিলাম আর জিনিসপত্র অনলাইনে সব নিচে দিয়ে যেত, কাজে আমাদের বেরোবার কোনো প্রশ্ন উঠত না, ওই দিক থেকে আমরা নিশ্চিন্ত ছিলাম, ওই জিনিসটা আমাদের ছিল, আমরা সবাই ঘরেই থাকতাম। আচ্ছা, তাহলে তো এতটা চিন্তার কিছু নেই। এবারে আন্টির আন্টির সাথে একটু কথা বল, আন্টি তোমার যেরকম আমি শুরুতেই বললাম তোমাকে ইন্ট্রোডিউস করার জন্য, তুমি পুরো লোকজন নিয়ে হই হুল্লোড় করে কাটানো লোক, মানে তোমাকে যতটুকু তোমার সম্বন্ধে শুনেছি তুমি খুব গল্প করতে আড্ডা দিতে ভালোবাসো, সবাই সবাইকে নিয়ে ছুটি কাটাতে বা সবার সাথে কোনো একটা কিছু সেলিব্রেট করতে ভালোবাসো, সেই যে মার্চ মাসে হঠাৎ করে এই একটা ব্যাপার লকডাউন হয়ে গেল, দিল্লির পরিস্থিতিও কমে থেকে বেটার ছিল, বাট বেটার তো নয়, এটাকে বেটার বলা যায় না, দিল্লি নয়ডা ইউপি পার্টিকুলারলি, তো মানে ওই ওই তাৎক্ষণিক যে একটা ব্যাপার ঘটেছিল হঠাৎ করে লকডাউন হয়ে গেল, তারপর বলা হলো যে এতদিনের জন্য হচ্ছে, তারপরে বলা হলো না আবার এক্সটেন্ড হচ্ছে, তারপরে আবার মানে একটা অনিশ্চয়তা কবে লকডাউন খুলবে জানি, তোমার হয়তো বা তোমার হাজবেন্ড হয়তো বা তখন থেকে ওয়ার্ক ফ্রম হোম করছেন, বাট সমস্ত পরিস্থিতিটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, ঘর থেকে বেরোনো যাবে না, কিছু করা যাবে না, কাউকে ডাকা যাবে না, তো তোমার একটু যে অভিজ্ঞতাটা ওই একদম শুরুর দিকের অভিজ্ঞতাটা একটু শেয়ার। দেখো লকডাউন কথাটা কিন্তু আমাদের কাছে একদম নতুন, লকডাউন কি এটা আমাদের ডিকশনারিতে ছিল না, লকডাউন কোয়ারেন্টাইন এগুলো আমরা কিছুই জানতাম না। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যখন নিউজ পেপারে দেখতাম টিভিতে দেখতাম যে প্যারিস ইটালি এসব জায়গায় লকডাউন হয়েছে, তখন না বুঝতে পারতাম না, তখন এগুলো সিরিয়াসলি আমরা নিতাম না, আচ্ছা ওখানে হয়েছে হয়েছে আমাদের এখানে কিছু হবে না। কিন্তু ধীরে ধীরে যখন মার্চের শেষের দিকে ধীরে ধীরে আমাদের দেশেও এই করোনা স্প্রেড হলো, তখন আমাদের দেশেও লকডাউন অ্যানাউন্সমেন্ট হলো যে আমাদেরও কোথাও বেরোতে পারবো না, কিছু করতে পারবো না, তখন আসল অর্থে লকডাউনের মানেটা আমরা বুঝলাম। তো কি তখন কেউ তোমার আসতে পারবে না, কেউ কোথাও যেতে পারবে না, এমনকি তোমাকে সমস্ত কাজ তোমাকে নিজে করতে হবে। প্রথম দিকে না এই জিনিসটা বেশ ভালো লাগতো যে সবাই বাড়িতে রয়েছে, কেউ কলেজ যাচ্ছে না, অফিস যাচ্ছে না, মানে বেশ আনন্দ করে রয়েছি, কোনো তাড়া নেই, আরামসে উঠছি, নানান রকম নতুন নতুন ব্রেকফাস্ট বানাচ্ছি, কিন্তু ধীরে ধীরে না এটা একটা একঘেয়েমি এসে গেছিল,
কারণ সমস্ত কাজ নিজেকে করতে হতো, সেই জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ অব্দি। যদিও আমার হাজবেন্ড আমাকে প্রচুর কাজে হেল্প করতেন, আমার মেয়ে, আমার ছোট মেয়ে মেঘা, ও আমাকে খাবারে রান্না করাতে হেল্প করতো, নতুন নতুন রান্না করে খাওয়াতো, তা সত্ত্বেও একটা মনে হতো, একটা ভীতি থাকতো যে আরে বাবা, বারান্দায় গিয়ে দাঁড়ালে মনে হতো যে কিছু চারিদিক, আমাদের বাড়িটা না মেইন রোডের ওপরে, তো বারান্দায় যখন গিয়ে দাঁড়াই যে গাড়ি নেই, ঘোড়া নেই, তখন মনটা ভীষণ খারাপ হয়ে যেত। কিন্তু ওভারঅল লকডাউনের যে অভিজ্ঞতা বলছো, ওটা মোটামুটি ভালোই কেটেছে। কারণ ওই সময় ধরো আমরা কোথাও যেতে পারছি না, কেউ আমার বাড়িতে আসতে পারছে না, তখন একমাত্র আমাদের সম্বল ছিল ফোন। লোক বন্ধু বান্ধবকে ফোন করা বা ধরো ভিডিও কল করা, জুম কল করা। যদিও এই জুম কলটাকে না আমি একেবারেই পছন্দ করি না, কারণ কি বলতো, 7-8 জন লোক সব একসঙ্গে বসে এক্সাইটেড হয়ে একসঙ্গে কথা বলে, তাতে কি হয়, কেউ কোন কারোর কথা শুনতে পারে না, শুধু বৈচয়ই হয়। তো তবুও সবাই জুম কল করছে, করতেই হবে। তারপরে ধরো আমরা একটা বন্ধু বান্ধবরা মিলে একটা টাইম ঠিক করতাম যে আচ্ছা এই সময় আমরা একটা ভিডিও কল করব, সেই সব হতো। তারপরে একটা জিনিস আমাদের লকডাউনে হয়েছিল, এবছর আমার শাশুড়ি মার 89তম জন্মদিন ছিল, তো আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা বড় করে সেলিব্রেট করব, কিন্তু এই করোনা প্যান্ডেমিকের জন্য আমরা কিছুই করতে পারলাম না, সমস্ত মানে আমাদের আইডিয়া প্ল্যান ভেস্তে গেল। কিন্তু তাতেও কিন্তু আমরা থেমে থাকিনি, আমার মেয়ে বলল, একটা আইডিয়া বের করলো যে সব রিলেটিভস, বন্ধু বান্ধবের কাছে একটা রিকোয়েস্ট করা হলো যে ভিডিও পাঠানো হবে, যে মার সম্বন্ধে ভালো ভালো কথা লিখ বলে মাকে আমরা ওই দিন দেখাবো। তো সেটাই করা হলো, মার জন্মদিনের দিনকে মাকে দুপুর বেলায়, যেটা 2 জুন ছিল মার জন্মদিনটা, তো দুপুর বেলায় মাকে আমরা, মা কিন্তু কিছু জানতো না, এটা আমার কাছে একদম সারপ্রাইজ ছিল, তো মাকে আমরা এই ভিডিওটা দেখালাম, নানান এরকম ভালো কবিতা গান, মার সম্বন্ধে ভালো ভালো কথা। মা ধরো মার সমবয়সী যারা, ধরো মা যখন এই বাড়িতে এসেছে, তারাও সেই সময় ছিল, তারা সেই সময়কার কথা মার আমাদের জানিয়েছে, ওইগুলো আমাদের ভীষণ ভালো লেগেছে, ইভেন মারও ভালো লেগেছে। তো ওভারঅল লকডাউনের যে অভিজ্ঞতা বলছো, সেটা আমার কিন্তু মোটামুটি ভালোই ভালোই অভিজ্ঞতা। হ্যাঁ, তবে একটা জিনিস বলতে পারো যে আমার সম্প্রতি বিয়ে হয়েছে, আমরা থাকি নয়ডায় আর আমার মেয়ে থাকে দিল্লিতে, তো সেই সময় না নয়ডা দিল্লির বর্ডারটা সিল করে দেওয়া হয়েছিল, তো আমরা যাতায়াত করতে পারতাম না, তো প্রায় 2.5 মাস আমার মেয়ে জামাইকে না দেখে আমি ছিলাম, তো সেই একটা ভীষণ খারাপ মানে মুখ খারাপের একটা দিক ছিল। তারপরে গভর্নমেন্ট থেকে বললো যে যদি গাড়িতে তোমরা একটা পাস লাগিয়ে নাও, তাহলে তোমরা বর্ডার ক্রস করতে পারবে। তো আমার হাজবেন্ড সেটাই করলো, একদিন আমার মেয়ে জামাইকে নিয়ে এলো, একটা ভীষণ আনন্দের দিন ছিল। কিন্তু মোটামুটি লকডাউনটা আমাদের ভালোই কেটেছে, মানে অভিজ্ঞতাটা মোটামুটি ভালোই। আচ্ছা, না অবশ্যই, মানে আশেপাশে বন্ধু বান্ধবরা সুস্থ ছিল, ওই ব্যাপারটাও হয়তো বা একটা অ্যাডন ছিল মেন্টাল হেলথ এর, সবাই ঠিক আছে, মানে বাড়িতে ঘর বন্দি আছে, ভালো আছে, ভালো আছে, এটাও ইম্পর্টেন্ট ছিল। আমরা যা প্রত্যুষাকে জিজ্ঞেস করব, প্রত্যুষা তোমার ব্যাপারটাও মানে সবারই ব্যাপার এখানে আলাদা, বাট দেন তুমি যেখানে থাকছো ভারতবর্ষ থেকে এত দূরে, ওখানে সেটেল হয়ে গেছো হয়তো বা এত বছর ধরে আছো, বাট আমরা এটাও জানি যখন এই পুরো প্যান্ডেমিকটা স্টার্ট হয়েছিল, সেটা কিন্তু ওয়েস্ট থেকেই ওটার প্যানিকটা স্টার্ট হয়েছিল, আমরা তো অনেক পরে বুঝতে পেরেছি সেটা আজ আমাদের গায়ে লাগে, বাট আমি আমার মনে হয় যে তোমার হয়তো বা অনেক আগে থেকেই সেটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হয়ে গেছিল, বাট তারপরেও যখন এই পুরো লকডাউনের পরিস্থিতি সৃষ্টি হলো, আর লাইফ ইন্ডিয়াতে আমরা যেরকম ভাবে বাঁচি, আমাদের আশেপাশে বন্ধু বান্ধব থাকে বা কেউ না কেউ থাকে যাদের কিনা কোনো দরকারে হয়তো হাজার অসুবিধার মধ্যেও কিছু না কিছু একটা উপায় বার করে ঠিক চলে আসবে, কিন্তু
বিদেশে ঠিক কি পরিস্থিতি সেটা একটা জিনিস আমরা জানতে চাইবো, যে সেখানেও কি এরকম যে ডাকলি লোক পাওয়া যায়, মানে পার্টিকুলারলি এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে? আর যদি না পাওয়া যায় সেই অবস্থায় কি ধরনের মেন্টাল কন্ডিশন তোমার তোমাদের ছিল সবার, আর কিভাবে ম্যানেজ করেছো এই শুরুর দিকটা, শুরুর কয়েকটা মাস? প্রথম আমি থ্যাংক ইউ করবো শর্মিষ্ঠা দিকে আর দি কাস্টকে, যে আমাদের এই একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার একটা প্ল্যাটফর্ম তোমরা দিয়েছো, সেই অপরচুনিটি আমরা পেয়েছি। তবে যদি বলো লকডাউন এক্সপিরিয়েন্স, সেটা লকডাউন মানে এক রকমের গৃহবন্দী জীবন আমি বলবো, কারণ দুজনের অফিস, ওয়ার্ক ফ্রম হোম, আমার মেয়ে আদ্রিয়ার ওর অনলাইন স্কুল, আমার ছেলে এতই ছোট, টাইমলি টাইমলি সব করে ওঠাটা, তারপর এই অফিসের মিটিং এগুলো সব কমপ্লিট করে মানে ম্যানেজ করাটা মানে খুবই চ্যালেঞ্জিং ছিল। ইনিশিয়ালি তো খুবই চ্যালেঞ্জ লাগলো, তবে এখন অনেকটা ইউজ টু হয়ে গেছি। ওয়ার্ক ফ্রম হোম কি বলতো, আগেও করেছি কিন্তু সেটা ছিল হচ্ছে নিড বেসিস, মানে তো আমি শুধু একা ওয়ার্ক ফ্রম হোম করছি, বাকিরা স্কুলে অফিসে চলে গেছে। কিন্তু এখন সবাই একসাথে বাড়িতে চারজনে, একজন এদিক ওদিক ঘোরাঘুরি করছে, একজনের অনলাইন ক্লাস হচ্ছে, আরেকজনের মিটিং হচ্ছে দরজা বন্ধ করে, আমি এখানে মিটিং করছি, মানে সে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর এটা তো আর এক দুদিনের না যে হ্যাঁ ঠিক আছে এই দিক করে নিলাম নেক্সট উইক থেকে সব ঠিক হয়ে যাবে, তো এটা চলছে, এটা চলছে এবং এটা চলবে আরো কিছুদিন, যতদিন না সব ঠিক হচ্ছে এরকম হতেই থাকবে। তো এটা একরকম একদমই কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স এটা একদম। তো আর একটা হচ্ছে আমি বলবো অনলাইন ক্লাস এখন যেটা স্টার্ট হয়েছে, তো আমার মেয়ে আদ্রিয়া ও ফোর অ্যান্ড হাফ ইয়ার্স, তো ও প্রি কিন্ডারগার্টেনে যায়, তো ওদের স্কুল স্প্রিং ব্রেক যেটা ছিল মার্চের মিডল অফ দ্য মার্চ, ওরা তখনই ডিক্লেয়ার করে দিয়েছিল যে এই সেশনের জন্য স্কুল ক্লোজ থাকবে। তারপর তো আমরা জানতে পারলাম যে ফল সেশনে ওরা স্কুল ওপেন করছে না, অনলাইন ক্লাস ওপেন করলো। তো এই অনলাইন ক্লাসের সময়ও এমন হয়, আমার ওই সময় মিটিং, ওর ওই সময় ক্লাস, আমার হাজবেন্ডও ওর সঙ্গে ওই সময় মিটিং, তো কোনো রকমে হয় আমাদের মিটিং ম্যানেজ করতে হয়, নয়তো রিস্কেডিউল করতে হয়, কারণ ওর সঙ্গে কাউকে বসে থাকতে হবে। আর তারপরে ওকে যে বোঝানো হয়েছে ও কেন স্কুলে যেতে পারছে না, কেন এখন এখন স্কুলে যাবে না, অনলাইন ক্লাস করছে, আর ওই এক ঘন্টা অনলাইন ক্লাসের মধ্যে ম্যাথ, সায়েন্স, ইংলিশ, ফান অ্যাক্টিভিটি সমস্ত কিছু ইনক্লুডেড, যেখানে 9 to 2 যেই টাইমটা নিত সেটা এক ঘন্টা সব টিচারেরা করিয়ে দিচ্ছে। তো সেটাও একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। মানে আমিও ভাবি যে একটা ওই ছেলে মেয়েদের বসিয়ে অনলাইন ক্লাসটা মানে খুবই ডিফিকাল্ট, আমাদের মিটিং নিতেই কত ডিফিকাল্টি ফেস করতে হয় অনলাইন, সেখানে ওখানে ক্লাস করছে, সব বাচ্চা কেউ মিউট করে কেউ মিউট করে না, টিচার কি বলছে সেটা মাঝে মাঝে শোনা যায় না, তো তার মধ্যে দিয়েই চলছে, এটা চলবে সেটাই চলছে। আর তাছাড়া আমি আরেকটাও বলবো, এই যে আমাদের এখানে যেহেতু বাইরে থেকে অনেক দূরে, একটা মানে ফ্রেন্ডসরাই একটা ফ্যামিলি হয়ে যায় এখানে, তো আমাদের এই মানে প্রতি উইকেন্ডে না হলেও মানে মান্থলি ওয়ান্স আমাদের একটা সোশ্যাল গ্যাদারিং থাকে, হয় আমার বাড়িতে কেউ মানে বন্ধুরা আসছে না তো আমরা কারোর বাড়িতে যাচ্ছি। তো এইটা লাস্ট 6 to 8 months ধরে একদম স্টপ, আমার তো একটু আগে থেকে স্টপ, যেহেতু ডিসেম্বরে ডেলিভারি ছিল, ওই সময় একটা ফ্লু সিজন চলছিল বলে আমি এমনিতেও বাইরে বেরোচ্ছি মানে বেরোচ্ছিলামই না, আমার বাড়িতেও মানে যারা এসেছে ছেলেটাকে মানে ছোটটাকে দেখতে এসেছিল, তো সেটা একদম স্টপ হয়ে গেছে। তারপর পার্কে যে নিয়ে যাই বিকেলে, সেখানেও মানে ইনিশিয়ালি তো একদমই বেরোচ্ছিলাম না বাড়ি থেকে, যে একটুখানি মানে ভয়তেই ছিলাম নাকি দরকার বেরোনো, তো যেটা দেখছিলাম যে আদ্রিয়ার মধ্যে একটা সোশ্যাল ইন্টারাকশন, যেটা যেহেতু খালি ও বাবা মাকে দেখছে আর বাড়িতে স্কাইপ করছে, কিন্তু যে সোশ্যাল ইন্টারাকশনটা যেটা একটা ওর বয়সে কাউকে দেখলে যে আগে কথা বলে যেত, সেটা আস্তে আস্তে কমে আসছিল। তো আমরা তখন আস্তে আস্তে একটু বেরোনো স্টার্ট করলাম, বিকেলের দিকে একটু ফাঁকা জায়গায় যাই, ও সাইক্লিং করে, আমরা স্ট্রল করি। তো সেখানে দেখি যে কোনো বন্ধুরা এলে পরে তারাও একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে ওর সঙ্গে খেলছে, সবাই মাস্ক পরে, একটা মানে এরকম তারা মিশে যায় খেলতে গিয়ে, সেটা কিন্তু মানে আদ্রিয়াও জানে যে আমি ওর কাছে যাবো না, তারাও জানে আমাদের কাছে আসবে না। তো এইটা এত ছোট বাচ্চাদের মধ্যে ডেভেলপ করে গেছে, সেটাও দেখে মানে অবাক লাগে যে ওটা ওরা সেটাকে মেনটেন করে রেখেওছে, যে এরকম না যে আজকে ভুলে গেলাম কালকে ইয়ে হয়ে গেল, সেটা নয়। তো একটা মানে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আর
তার উপর সত্যি মানে এবছর আমাদের তো আমরা তো প্রতি 2 ইয়ার্স একবার ইন্ডিয়া যাই, তো এবার দেশ ফিরতে পারছি না, বাড়ি থেকেও কেউ আসতে পারিনি এই কারণে। মা বাবা আসার কথা ছিল, তারপরে আমার শাশুড়ি মা আসার কথা ছিলেন, তো কেউই আসতে পারলো না এবছর, আমরাও যেতে পারছি না। কবে যাবো জানিও না, সামনের বছর ঠিক হবে কিনা, সব যেতে পারবো কিনা, এখনো দেখেওনি বাড়িতে কেউ আমার ছোট ছেলেটাকে, তো সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, খুব খারাপই লাগে যখন পালিয়ে যাই। তো কিছু করার নেই, মানে এরকম ভাবে তো কাটাতে হবে, মানে যতদিন না সব ঠিক হচ্ছে তো সত্যি কিছু করার নেই। আজকে আমরা চারজন মেয়েরা আছি এখানে অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মে, আমরা কোনো ছেলেকে ডাকিনি বা পুরুষ লোককে ডাকিনি, মূলত একটাই রিজন তার পেছনে, যে যখন আমরা মেন্টাল হেলথ এর কথা বলি, মানসিক স্বাস্থ্যের কথা বলি, মেয়েরা কিন্তু অনেক বেশি এফেক্টেড, ভালনারেবল বলবো না, কিন্তু মেয়েদের অনেক বেশি দায়িত্ব নেওয়ার অভ্যেস থাকে, যদি নিতে নাও হয় ওটা খুব জেনেটিক, খুব ইনবর্ন থাকে মেয়েদের মধ্যে দায়িত্ব নেওয়ার অভ্যেস, আর যত বেশি দায়িত্ব তত বেশি টেনশন, যত বেশি দায়িত্ব তত বেশি ওইগুলোকে এক্সিকিউট করার জন্য রাস্তা খোঁজার, উপায় খোঁজার চেষ্টা। তো সেই কারণেই আজকে আমরা, আজকে ডিকাস্ট এই প্ল্যাটফর্মটা দিয়েছে যে আমরা বিভিন্ন জেনারেশনের মহিলাদের বা মেয়েদের নিয়ে আমরা গল্প করবো, তাদের মানসিক স্বাস্থ্য বা কিভাবে মেন্টাল হেলথটাকে বা কিভাবে মানে মাথা ঠান্ডা রেখে হাসি মুখে সমস্ত ব্যাপারটাকে মানিয়ে চলছে বা চলার চেষ্টা করছেন সেটা নিয়ে আমরা আমরা কথা বলবো। তো আমি আমি রুমা আন্টির কাছে আবার ফিরে আসবো। একজন মহিলা হিসেবে তো আমাদের সবারই, প্রত্যেকেরই অনেক রোল, আপনারও অনেক রোল, একজন পার্টিকুলারলি আপনি ওয়াইফ, আপনি মা, আপনি আবার শাশুড়ি মাও, আপনি বললেন আপনার ছেলে জামাইয়ের জন্য আপনারা কত কিছু করেছেন যে মেয়ে আর ছেলে জামাইকে নিয়ে আসার জন্য, তো সেটা কোথাও একটা ওই যে দায়িত্ব যে ওদেরকে দেখতে হবে, ওদের ওদেরকে দেখেও রাখতে হবে, ওই ব্যাপারগুলো কনস্ট্যান্টলি হয়তো বা আপনার কাজ করে ভেতরে ভেতরে, তো সেই অ্যাঙ্গেল থেকে সেই জায়গা থেকে দেখলে ভেতরে যাই হোক না কেন, বাইরে থেকে কিন্তু আপনি হাসি মুখেই হয়তো বা আপনাকে থাকতে হয়েছে ওই পুরো পিরিয়ডটা, এখন তো এখনো কিছু ঠিক হয়নি, কিন্তু একটু হয়তো আগের থেকে আমরা আমরা এটাই সার্ভাইভ করা শিখে গেছি, বাট ওই মুহূর্তে আমরা জানতামও না কি করে সার্ভাইভ করতে হয়। তো এই যখন লকডাউন শুরু হলো, এই যে আমি আমি আমার মনে হচ্ছে যে আপনি এখন যেরকম হাসছেন ঠিক তেমনি ভাবে হয়তো বা তখনও হেসেই সমস্ত কিছু, সমস্ত দায়িত্ব নিয়ে মনের কষ্টটা বা টেনশনটাকে লুকিয়ে রেখে আপনি যা রেগুলার যাবতীয় যা করার একটা পরিবারের জন্য সেটা করে গেছেন। তো আপনার কাছে ভালো থাকার যদি একটা কোনো রেসিপি থাকে, যদি যদি আপনি আমাদের সাথে আমাদের দর্শকদের সাথে আজকে শেয়ার করতে চান, ঠিক ভালো থাকার রেসিপিটা কি? দেখো, ভালো থাকার মূল মন্ত্রটা হলো তোমাকে পজিটিভ থাকতে হবে। তুমি যদি সারাক্ষণ ভাবো আমার কি হবে, নেগেটিভ যদি চিন্তা করো তাহলে না খুব মুশকিল, পরিস্থিতি তোমার যা করাবে সেই পরিস্থিতি অনুযায়ী তোমাকে চলতে হবে। দেখো, এই লকডাউনে যখন তুমি কোথাও যেতে পারছো না, কেউ তোমার কাছে আসতে পারছে না, তখন একমাত্র ফোন, ভিডিও কল ছাড়া কোনো গতি নেই, তো তখন তোমাকে সেইরম ভাবেই চলতে হবে। আর বিশেষ করে ধরো ওই সময় তুমি মন খারাপ করে যদি বসে থাকো তাহলে তো চলবে না, তোমাকে ফ্যামিলির সঙ্গে বেশি টাইম স্পেন্ড করতে হবে, তো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, হ্যাঁ, মুখে মাস্ক লাগিয়ে, তুমি যদি তো একটু নেবারের সঙ্গে গিয়ে কথা বলো, দূরে দূরে, এটা বলছি না যে কাছে কাছে, ধরো তুমি তোমার দরজাটা খুলে দাঁড়ালে আর সামনে পাশের বাড়ির ভদ্রলোক বা ভদ্রমহিলা যেই হোক সে দরজা খুলে দাঁড়ালো, 10-15 মিনিট যদি তার সাথে কথা বলো, তাহলে সেটাও কিন্তু অনেক মানে খুব মেন্টাল একটা স্ট্রেস দূর করে তাতে। তারপরে ধরো আমরা এই লকডাউনের মধ্যে খুব অনলাইন লুডো খেলতাম বান্ধবীর সঙ্গে, তারপরে রিলেটিভসদের সঙ্গে, তো তাতেও বেশ অনেকটা টাইম কাটাতে পারতাম, বেশ হই হই করে আমরা এসব করতাম। তারপরে ধরো আমরা আমাদের যেসব বন্ধু বান্ধব আছে তাদের একটা ফোন করে একটা টাইম ঠিক করতাম যে এই সময় আমরা একটা ভিডিও কল করব, জুম কল করব, সবাই
চায়ের গ্লাস কাপ নিয়ে বসলাম, বসে গল্প আড্ডা, সেই ছোটবেলাকার স্কুলে কি করতাম, মানে পুরোনো দিনে ফেরত চলে যেতাম, যেটা হয়তো এমনি নর্মাল ডেজে ধরো কারোর খবরা খবর নিলাম তো সেটা ধরো নর্মাল কথাবার্তা হতো, কিন্তু এই সময় আমাদের কারণ কারোর সবাই বাড়িতে, তারা নেই আমাদের, তো কাজে ঘন্টা খানেক ধরো আমরা সেই আড্ডাটা মারলাম, তাতেও কিন্তু মন ভীষণ ভালো থাকে। তারপরে ধরো যেসব রিলেটিভসদের সঙ্গে ধরো বছরে একবার কথা হচ্ছে, এই ধরো পয়লা বৈশাখ আর দশমীর দিন বিজয়ার প্রণাম করার জন্য তাকে ফোন করছি, কিন্তু কথাবার্তাটা না ফ্রিকুয়েন্টলি আমরা তাদের ফোন করছি, তারা কেমন আছে বা তারা আমাদের ফোন করছে। তারপরে ধরো রান্না, রান্না করলে কিন্তু খুব স্ট্রেস রিলিফ হয়, আমি যখন স্পেয়ার টাইম পাই ধরো ইউটিউব থেকে নানান রকম রেসিপি নোট ডাউন করে রাখি, তারপরে সেগুলো রান্না করি, রান্না করে সুন্দর করে সাজিয়ে সেগুলো ফটো তুলি, তুলে আমাদের যে ডিফারেন্ট ডিফারেন্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে দিই, তাদের আবার কমেন্ট আসে, সুন্দর সুন্দর কমেন্ট আসে, সেগুলো পড়েও ভীষণ ভাল লাগে। তারপরে ধরো এটা অবশ্য আমি কখনো করিনি, আমার বন্ধু, আমার ক্লোজ বন্ধু, তারা না ফ্ল্যাটে থাকে, তো একটা ফ্লোরে চারটে ফ্ল্যাট, তো তারা করতো কি নিজের দরজায় চেয়ার পেতে বসে তারা তম্বলা খেলতো, যেটা আমি আমি কোনোদিনও সেই অভিজ্ঞতাটা আমার হয়নি, কিন্তু ও আমাকে বলেছে এটা তোমরা করতে পারো, এরকম ভাবে যদি কাটানো যায় হ্যাঁ তাহলে কিন্তু আমার মনে হয় একটু আনন্দ করে থাকা যায়। আর লাস্টলি হচ্ছে তোমাকে হেলদি থাকতে হবে, তোমাকে প্রোটিন ডায়েট নিতে হবে, তোমাকে এক্সারসাইজ করতে হবে ইমিউনিটি বাড়ানোর জন্য, যেটা যদিও আমি একেবারেই ফিটনেস পারসন নই, আমি এই এক্সারসাইজ ওয়াক করা এগুলো আমার একেবারেই ভাল লাগে না, আমার হাজবেন্ড ভীষণ হেলদি, ও মানে সকালবেলা 2 ঘন্টা ওয়াকে যায়, বিকেলবেলা 1 ঘন্টা দরজা বন্ধ করে এক্সারসাইজ করে, যদিও আমাকে ভীষণ বলে যাও ওর জোরাজুরিতে হয়তো 15 দিন হাঁটলাম তারপরে সেই অ্যাজিটিস বাড়িতে বসে থাকা, তো তাও তবু আমি এটাই অ্যাডভাইস করব যে ভালো খাও, এক্সারসাইজ করো, ওয়াক করো আর আনন্দ করে থাকো। আর শর্মিষ্ঠা একটা জিনিস বলি, যে যদি তুমি নিজেকে যদি ভালো রাখতে পারো না তাহলে তুমি তোমার আশেপাশে তোমার ফ্যামিলি মেম্বারসদের তুমি ভালো রাখতে পারবে, তুমি যদি মন মরা হয়ে ডিপ্রেশন হয়ে তুমি যদি বাড়িতে বসে থাকো তো তারাও দেখছে তো তারাও ডিপ্রেসড হয়ে যাবে, কাজেই তুমি নিজে আনন্দ করে থাকো তবেই তুমি সবাই সবাইকে আনন্দে রাখতে পারবে, এই কথাটা কিন্তু আমি খুব বিশ্বাস করি। তো আমরা সবাই পেয়ে গেলাম আপনার রেসিপিটা দাঁড়িয়ে আনতে। এবারে প্রত্যুষার কাছে একটা কথা জানতে চাইবো, সবাই বলে যদি তোমার থেকে বড়, কিন্তু আজকালকার দিনে লোকেরা মানে যারা পার্টিকুলার যারা চাকরি বাকরি করছে তারা সবাই খুব ব্যস্ত, আমরা সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত নিজের ক্যারিয়ার নিয়ে, যারা বিয়ে করেছে ওরা নিজেদের হাজবেন্ড, ছোট্ট একটা ফ্যামিলি, ওইসব নিয়েই ব্যস্ত, কারোর সাথে দূরের কারোর সাথে সম্পর্ক রাখা, যোগাযোগ রাখাটা ঠিক রাখতে না চাইলেও ঠিক রাখা হয়ে ওঠে, আর এভাবেই হয়তো বা সবাই মানিয়েও নিয়েছে ব্যাপারটা, কেউ খারাপ ভাবেও না ব্যাপারটাকে, কারণ সবাই জানে যে বাঁচতে গেলে কাজ করতে হবে, চাকরি করতে হবে, নিজের ইমিডিয়েট ফ্যামিলি প্রথম আসছে, তারপরে অন্যরা আসছে। কিন্তু তোমার কি কোনো একটা, এখন আমরা এই লকডাউনের অনেক গল্প শুনছি, অনেক কিছু আমরা জানতে পারছি, আমরা নিজেরাও হয়তো বা প্রত্যেকে নিজেদের ব্যক্তিগত জীবনে অনেক কিছু অভিজ্ঞতাও করছি, তোমার কি এরকম কিছু হয়েছে যে এই পুরো লকডাউনের সময়টা যখন কাজ অবশ্যই বেড়ে গেছে, তোমার পার্টিকুলারলি বাড়িতে দুটো বাচ্চা নিয়ে অফিস সামলানো, ঘরের যাবতীয় সমস্ত কিছু সামলানো, তার উপরেও হয়তোবা একটা ছোট্ট একটা অবসর সময় বেড়ে গেছে, ওই সময়টায় কখনো কি মনে হয়েছে বা তুমি কি পার্টিকুলারলি নতুন করে কারোর সাথে আবার কানেক্টেড হয়েছে, কোনো একটা সম্পর্ক, কোনো একটা বন্ধুত্ব যেটা কোনো কারণে হয়তোবা যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছিল, এখন প্রবাসে থাকার কারণে তোমার
সম্ভবই না হয়তো বা রেগুলার সবার সাথে যোগাযোগ করা, টাইম একটা বিশাল বড় ব্যাপার। তুমি সকাল সকাল আমাদের সাথে জয়েন করেছো, আমরা তো দিব্যি সন্ধেবেলা সমস্ত কিছু সেরে জয়েন করতে পারছি, তো ওই সমস্ত ব্যাপারগুলো তো আছেই। বাট তার ফাঁকেও কি কোথাও তোমার এরকম হয়েছে যে কোনো একটা সম্পর্ক বা নতুন করে স্থাপন হয়েছে বা রিকানেক্ট হয়েছে কারোর সাথে বা সবার সাথে? হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো, টাইমটা এখানে একটা বড় ফ্যাক্টর। মানে বাইরে থাকার জন্য যেহেতু সমস্ত কাজ নিজেদের করতে হয়, সমস্ত জিনিসপত্র এন্ড টু এন্ড দেখতে হয় উইদাউট এনি ডোমেস্টিক হেল্প, আর তাই জন্য টাইমটা একদমই আগে পাওয়া যেত না। মানে সকাল অফিস, স্কুল, তারপরে এসে রান্না, বিকেলে করে খাওয়ানো, এইসব করতে করতে করে দিন হুস করে কিরকম বেরিয়ে যেত, বোঝাও যেত না। কিন্তু এখন যেহেতু কিছুটা মনে হয় যেন টাইম সেখান থেকেও বার করতে পারছি, যেহেতু অফিস কমিউটের ব্যাপারটা থাকে না, স্কুলের প্রিপারেশনটা থাকে না, যে স্কুলে পাঠানোর, নিজেদের রেডি হয়ে যাওয়াটা, আসাটা, যেহেতু বাইরে যাচ্ছে না, কোনো বাইরের কোনো ক্লাস অ্যাটেন্ড করতে যাচ্ছে না, সবকিছু বাড়ি থেকেই হচ্ছে, তো এইগুলোর জন্য যে এক্সট্রা টাইম তো হ্যাঁ সত্যি পাওয়া যাচ্ছে। তবে আমি বেশিরভাগ সেই টাইমটা দিচ্ছি আদ্রিয়াকে আর দিওয়ানকে, ও ড্রয়িং করতে খুব ভালোবাসে, তাই জন্য আমারও মানে পুরোনো হ্যাবিটসই ছিল একটু একটু ড্রয়িং করা, গান করা, তো সেই চর্চাগুলো চলে গেছিল, তো সেটা ওর সঙ্গে বসে একই সঙ্গে ড্রয়িং করছি, তারপর কিংবা আমি আঁকছি, ও কালার করছে, ওকে কিছু গান শেখানোরও চেষ্টা করছি, তো সেটা তো একটা করছি। তারপরে সোশ্যাল প্ল্যাটফর্মের জন্য সত্যি অনেক বন্ধু বান্ধবদের সঙ্গে মাঝখানে একটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, একটা কমিউনিকেশন গ্যাপও তৈরি হয়ে গেছিল, যেহেতু টাইম পাওয়া যায় না, হয়তো তারা সকালবেলা কিছু মেসেজ করলো, আমি গিয়ে হয়তো দুদিন পরে সেটা রিপ্লাই দিলাম, এরকম প্রায় হয়, মানে এখনো সেটা হয়, তবে হ্যাঁ এখন সেই ফ্রিকোয়েন্সিটা কমে গেছে, এখন হয়তো দিনের দিনে রিপ্লাই দিয়ে দিই। তো হ্যাঁ এরকমও হয়েছে যে কিছু বন্ধুদের সঙ্গে আবার করে নতুন করে যোগাযোগ হয়েছে। তবে আমি বলবো যে একটা লার্নিং হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, যেটা আমরা বলি আমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্স করি, কিন্তু যেটা দেখতাম যে ইনিশিয়ালি আমার অফিস আওয়ার স্টার্ট হয় 9টা, কিন্তু যেহেতু বাড়িতে ল্যাপটপটা একদম সামনে আছে, আমি 8টা থেকেই অফিসে কাজটা শুরু করে দিতাম, আর সেটা গিয়ে চলতো 6টা 7টা অবধি, তো ইনিশিয়ালি সেটা হতো, যার জন্য খুব টাইম দেওয়াটা, কারণ 6টা হলে তো একটা স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স এর ব্যাপার থাকে, একটুখানি বাচ্চাদের জন্য রেডি করে দেওয়াটা একটু থাকে, তো এগুলো সব মিস হয়ে যেত। তো এখন দেখছি সেটা অনেকটাই টাইম ম্যানেজমেন্টটা করতে পারি, যে আমার অফিস আওয়ার্স 9 to 5 or 6, মানে সেটাকেই স্ট্রিক্ট থাকার চেষ্টা করি। তারপর হ্যাঁ আত্মীয় স্বজনদের সঙ্গেও বলো যোগাযোগ, হয়তো আগে মাসে তাদের সঙ্গে একবারই কথা হতো, সেটা এখন হয়তো উইকলি না হলেও বাই উইকলি হয়, বাবা মার সঙ্গেও এখন প্রায় রোজ কথা হয়, আগে হয়তো 2 দিন 4 দিন কথা হতো, মানে রোজই কথা বলার চেষ্টা করতাম, কিন্তু উপায় উঠতো না, মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে বলে দিতাম যে সব ঠিক আছে না, তোমার কি হচ্ছে, সব এগুলো হয়ে যেত, কিন্তু এখন সেটা রেগুলার একটা বেসিসে ফোন হয়, মা বাবার সাথে কথা হয়। তো হ্যাঁ এরকম এটার জন্য তো একটা টাইম পাওয়া গেছে, কিন্তু তেমনি আমি যেরকম আগের বার বললাম যে আমাদের এখানে যেহেতু ফ্রেন্ডসরাই ফ্যামিলি, তাদের সঙ্গে বহুদিন দেখা নেই, তাদের সঙ্গে খালি এখন হোয়াটসঅ্যাপে যোগাযোগ, না তো ভিডিও কল, মানে হয়তো আমার একদম স্টোন থ্রো ডিস্টেন্সে তারা আছে, কিন্তু দেখা হয়নি, দেখা হচ্ছে না, তাদের বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছি তখন আমার মেয়ে বলে যে যে ওদের বাড়ি যাবো না, ওদের বাড়ি যাবো না, ওরা কেউ আসবে না, তো এগুলো বলে, তো কিছু করার নেই, এখন করেই চলতে হবে, কিন্তু তাদের সঙ্গে ওই ভিডিও কল করা, তারপরে এই জুম কল করা, এগুলো তো হচ্ছেই, মানে বন্ধুবান্ধবের সঙ্গে, কিন্তু হ্যাঁ সেটা যেহেতু আমার একটু টাইমটা আমাকে একটু এই টাইমগুলো একটু কমই হয় আমার, তো সেটা ম্যানেজ করেই চলছে এরকম ভাবেই। তো হ্যাঁ কানেকশন তো বেড়েইছে বন্ধুদের সঙ্গে এই লকডাউন পিরিয়ডে, টাইম এক্সট্রা যেটু পাচ্ছি সেটা চেষ্টা করছি ছেলেমেয়েদের সঙ্গে স্পেন্ড করার, তো হ্যাঁ এরকম করেই চলছে। তুমি যে মুহূর্তে বললে না যে ওই ভিডিও কল, আমার জেঠিমার জন্য একটা একটা খুব নেচারালি একটা কোয়েশ্চেনের কথা মনে হলো, জেঠিমাকে জিজ্ঞেস করছি, আমি আমি যদি আমার আমার নিজের জেঠিমা বা কাকিমার কথা ভাবি, ওনারা কিন্তু ভিডিও কল করতে পারেন, এখন শিখে গেছেন, এখন
কয়েক মাস পুরো এক্সপার্ট, যখন তখন কল আসছে, পুরো ভিডিও কলই হচ্ছে। মানে এখন হচ্ছে ব্যাপারটা, তোমরা বাড়িতে আসতে পারবে না, তো ঠিক আছে আমি কল করেই দেখে নিচ্ছি। মানে ফোন, নর্মাল ফোন কমে গেছে, ভিডিও কল বেশি হচ্ছে। তো যেটা না, আপনার ক্ষেত্রে কি ছিল, আপনি নর্মাল কল করতেন আগে থেকে না ভিডিও কলেও অভ্যস্ত ছিলেন? হ্যাঁ, ভিডিও কল করতাম, তবে এত ঘন ঘন না, কেননা তখন তো দেখা সাক্ষাৎ হতো, কথাবার্তা হতো বা ফোনে কথা হতো। এখন ফোনে কথা তো হয়, আর মাঝে সাঝে একটু ভিডিও কলেও হয়, এই আর কি, একটু শিখেছি এখন। এখন নিজে নিজেই করতে পারছি। এর সাথে আরেকটা কথা মনে পড়লো, যে আমরা জেঠিমার জন্য জেঠিমাকে জিজ্ঞেস করছি, অনেকেই বলছেন না যে একটা নতুন ছন্দ নিয়ে এসেছে জীবনে করোনাটা, মানে কারোর জন্য হয়তো অনেকে অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, বাট তবুও আমরা অনেক কিছু নতুন শিখেছি, যেরকম রুমা আন্টি বললেন বা প্রত্যুষা বললো, আমরা অনেক কিছু নতুন করে এস্টাবলিশ করছি জীবনে, মানে আগে যেগুলো করতাম ছেড়ে দিয়েছি। তো সব মিলিয়ে একটা নতুন ছন্দ, কেউ কেউ বা হবি নতুন করে ট্রাই করছেন, কিছু একটা নতুন ট্রাই করে নতুন একটা হবি, মানে জানা গেল যে আমি এটাও করতে পারি, বা কেউ হয়তো একটা কিছু অনেক আগে করতেন বাট তারপরে ওই জীবনের গতানুগতিক ছন্দে যা হয়, সময় নেই তো করা হয়নি। তো যেটা আপনার কি ধরনের কিছু ছিল, যে আপনি কিছু একটা ধরুন গান গাইতে পারতেন বা বা নাচ করতেন বা আবৃত্তি করতেন, কিছু একটা যেটা হয়তো বা বিগত কয়েক বছরে এতটা করা হয়ে ওঠেনি, বাট এই সময় আবার নতুন করে মনে হচ্ছে যে কেন করব না, সবাই করছে আমি। হ্যাঁ, গানটা আমার খুব শখের জিনিস, মানে আমি সারাদিনই গান শুনতে খুব ভালোবাসি, এবং আমি গানের চর্চাও আগে করতাম, এখন অবশ্য করি না, কিন্তু সেই গান শোনাটা আমার এখন আরো বেড়ে গেছে। আমি সেই সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমি সারাদিনই বলতে পারো গান শুনি, ভীষণ ভালো লাগে। আর ভালো লাগে ফুল গাছ, মাঝে মাঝে যাই গিয়ে, আমি যদি নিচে যেতে পারি তাহলে ফুল গাছ কিনে এনে ঘরে বারান্দায় একটু ফুল গাছ লাগাতে আমার খুব ভালো লাগে। এগুলো হচ্ছে আমার শখের জিনিস। গান যদি শখের জিনিস হয়, আমরা কি জেঠিমা একটু শুনতে পারি গান? দেখো আজকাল তো গান করছি না অনেকদিনই, তা বলছো যে আমি দু লাইন গাইছি। অবশ্যই। আজ হৃদয় আমার যায় 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 কি ভেসে, আজ হৃদয় আমার যার পাইনি দেখা তার উদ্দেশে, ভেসে ভেসে আজি হৃদয় আমার বাঁধন ভোলে হাওয়ায় দোলে, যায় যায় সে বাদল মেঘের কোলে রে, বাদল মেঘের কোলে কোলে রে, বাদল মেঘের কোলে কোলে, কোনে সে অসম্ভবের দেশে হৃদয় আমার যায় 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 যে ভেসে, আজি হৃদয় আমার। রবীন্দ্রনাথের দেশের ভাষায় বলছি যে জিমা, সাধু সাধু। এবারে প্রত্যুষাকে জিজ্ঞেস করবো, প্রত্যুষা ভ্যাকসিন কবে আসছে আমরা জানি না, আমরা অপরেশনটাকে আলোচনা করছি প্রত্যেকদিন ঘরে, বোধহয় এটাই একটা আলোচনার বিষয় হয়ে গেছে সবার বাড়িতে। যতদিন না আসছে আমাদের মুভমেন্টও রেস্ট্রিক্টেড, পার্টিকুলারলি তুমি যেখানে আছো অনেক বেশি স্ট্রিক্ট, অনেক বেশি লকডাউন এত কিছুর মধ্যে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যেটা প্রতি বছর হয়, যেটা বাঙালিদের জন্য প্রতি বছর হয়, সেটা হচ্ছে দুর্গাপূজা। বিদেশে পুজোর ব্যাপারটাও একদমই অন্যরকম, সেই উইকেন্ডে করে, মানে ছোট করে করে, বাট সবাই আসে, বন্ধুদের বন্ধুরা আসে, একটা বাঙালি মানে একটা আলাদাই লেভেলে নিয়ে যায় পুরো ব্যাপারটাকে, সেখানে খাওয়া দাওয়া একসাথে হই হুল্লোড়, ওই দুটো দিন কি কটা দিন আয়োজন বেশ ভালো করে করা হয় সবাই মিলে। হ্যাঁ,
তুমি ঠিকই বলেছো, এখানে সত্যি পুজোটা আমাদের অন্যরকম। উইকেন্ডে হয়, 2 দিন পুজো হয়, 1 দিন বিজয়া হয়। তো আমরা সারাদিনই সেখানেই থাকি, যেহেতু ডালাস একটু বড়, ডালাস একটু বড় জায়গা বলে এখানে 3টে পুজো হয়। তো তোমার কাছে অপশন আছে তুমি কোন পুজোটায় যাবে। তো আমরা জেনারেলি যেখানে পরিস্থিতি বেশি, পানির কাছে যেটা হয় তো সেখানেই যাই। তো কি হয়, আমাদের সারাদিন আমরা সেখানেই থাকি, খাওয়া দাওয়া সকাল থেকে। তারপর অনেক কালচারাল প্রোগ্রাম হয় এখানকার ছেলেমেয়েরা করে, কলকাতা থেকে আর্টিস্টরা আসেন এখানে প্রোগ্রাম করতে। তো খুব সত্যি খুব আনন্দে কাটে। আর আমি তো 2-3 উইকস আগে থেকে কোন শাড়িটা পরবো, যাতে একদম লাস্ট মোমেন্টে হুড়ুস্তুড়ু না হয় আমি বের করে রাখি, আদিয়া ড্রেসও বের করে রাখি, 2 দিন অফিসও অফ নিই যাতে একটুখানি রিল্যাক্স করে যেতে পারি। তো সত্যি মানে সেটা তো এবার একটা খুব বড় মিস। তবে হ্যাঁ, যেটা শুনছি ওরা অনলাইন পুজো করবে এবার, তো আমরা অনলাইনে পুজো দেখবো। আর তো কলকাতা তো এমনিতেও অনেক জায়গায় পুজো পরিক্রমা হয়, অনেক চ্যানেল তো ওরা ব্রডকাস্ট করে, তো সেগুলোই দেখবো। তো দুর্গাপুজো ছাড়াও এখানে যেটা হয়, যেহেতু একটু ইন্ডিয়ান ডালাসের ইন্ডিয়ান একটু বেশি বলে অনেক টেম্পল আছে যারা নবরাত্রি সেলিব্রেশন করে, খুব বড় করে নবরাত্রি করে। তো আমরা নবরাত্রি অ্যাটেন্ড করি, মানে প্রতিবারই অ্যাটলিস্ট 2 দিন তো যাই, ডান্ডিয়া প্রোগ্রাম পার্টিসিপেট করি, আমি ডান্ডিয়া ডান্স খুব ভালোবাসে তো আমি পার্টিসিপেটও করি। তো সেই বাড়ির বাইরে খাওয়া দাওয়া যা হয়, মানে ওই 10টা দিন সত্যি খুব ভালো থাকে, মানে ভালো কাটে। ইন দ্য সেন্স মানে কলকাতা থেকে দূরে আছি বলে যে একটা দুঃখ এরকম মানে ফিল করি না, মানে এটাই এখন এটাই ভালো লাগে, এটাই ওটার জন্যই ওয়েট করি এরকম ব্যাপারটা। তো দুর্গাপুজো দিয়ে অ্যাকচুয়ালি এখানে ফেস্টিভ সিজনটা স্টার্ট হয়, এরপরে আসে কালী পুজো, দীপাবলি। তো সেখানেও একটা সোশ্যাল গ্যাদারিং হয়, হয় আমার বাড়িতে না তো আমরা বন্ধুদের বাড়িতে যাই, পটলাক করি। তো তারপর থ্যাংকস গিভিং লং উইকেন্ড আসে, সেটা একদম টানা 4 দিনের ছুটি, সেখানেও একটা সোশ্যাল গ্যাদারিং। ক্রিসমাস ইভেন্ট আসছে, সেখানেও হয়। মানে এবার এবছর সবকিছুই মিস, মানে সবকিছুই এবার আমাদের আর কোনো মানে সোশ্যাল গ্যাদারিংটা এবছর তো আর হবে না, মানে ডিসেম্বর অব্দি তো চান্সই নেই। তো এবার সেটা ভেবেই খুব খারাপ লাগছে যে পুজো বান্ধবের সঙ্গে দেখা হবে না। দুর্গাপুজো অনেকের সঙ্গে দেখা হয়, অনেক পরিচিতি বাড়ে, যাদের সঙ্গে তো গত বছর পুজো দেখা হয়েছিল আবার এবছর পুজো দেখা হচ্ছে। ছেলে মেয়েদের অনেক ফ্রেন্ডস তৈরি হয়ে যায়, তাদের সঙ্গে কি হয় আমার যোগ মানে তাদের সঙ্গে যোগাযোগ শুরু হয়, পরিচিতিটা বাড়ে, মানে একটা নেটওয়ার্ক নেটওয়ার্কটা কাজ করে দুর্গাপুজোতে। তো সেটা সেটা এবার মিস হবে, বাড়িতেই কাটাবো, ওই অনলাইন পুজো দেখবো, যা পরিক্রমা দেখবো, ওইভাবেই কাটাবো। যেহেতু আদ্রিয়া মানে 4 বছর বলে ও একটা আস্তে আস্তে বা সবকিছু বুঝতে শিখছে, তো তো ইন পার্সন পুজোটা অ্যাটেন্ড করলে ওরও ভালো লাগতো, আমাদেরও ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। তো এভাবেই কাটাবো, মানে এই অনলাইন দেখে পুজো আমার দেখে ভালো রান্না বান্না এসব করেই কাটাবো। অফিস অফ নিয়েছে কদিন, পুজোর দিনগুলো ফ্যামিলির সঙ্গে বেশি করে টাইমটা স্পেন্ড করার জন্য। আচ্ছা, তুমি কিন্তু বলছিলে তুমি নবরাত্রায় ডান্ডিয়া করো, কিন্তু ডান্ডিয়া তো আনফর্চুনেটলি আমরা এখানে দেখতে পারবো না, দেখতে চাইলেও। এরকম নয়, গান তো একটু মানে বাড়িতেই গান ফান গুলো একটা অন্যরকম এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায়, তাই জন্য আরো বেশি ভালো থাকে মন গুলো। তো গান হ্যাঁ একটা করছি, তবে অনেকদিন চর্চা নেই। তো জাগরণে যাইবি ভাবরি, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যাইবি ভাবরি, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যাইবি ভাবরি, ঝাড়ু লাগি ফিরি একা, আঁখি বিপাশিত নাহি দেখা। ঝাড়ু লাগি ফিরি একা, আঁখি বিপাশিত নাহি দেখা। তারিখ
জাগরণে যাইবি ভাবুরি আখি হতে ঘুমিল হরি কে নীল হরি মুড়ি মুড়ি জাগরণে যাইবি ভাবুরি। বাহ বাহ, অসাধারণ অসাধারণ, একদম পুরো পুজো পুজো একটা ব্যাপার লাগছে অলরেডি। জেঠিমার কাছে আমার একটা অন্যরকম জিনিস জানার আছে, মানে এত বছর ধরে বাঙালি তো আফটার অল, এত বছর ধরে ওই পুজোর 4টে দিনের জন্য কি তো আমরা সবাই বাঙালিরা, সে ছেলে মেয়ে বয়স্ক অল্প বয়স সব নির্বিশেষে আমরা ওই 4টে দিনের জন্য অপেক্ষা করে থাকি। আর সেই 4টে দিনের দিন গোনা শুরু হয়ে যায় 100 দিন আগে থেকে, পুজোর আর 100 দিন বাকি, 50 দিন বাকি, ওই চলতে থাকে চলতে থাকে। তো এত বছর ধরে আমরা দেখে আসছি পাড়ায় মস্ত বড় প্যান্ডেল হচ্ছে, একসাথে বসে খাওয়া, অঞ্জলি দেওয়া, সন্ধ্যাবেলায় ঠাকুর দেখতে যাওয়া, বা বয়স্করা হলো বা সেই পাড়ার প্যান্ডেলের পাশেই বসে আড্ডা দিচ্ছে, একসাথে বসে চা খাচ্ছে, কমন ব্যাপার আর কি বাঙালিদের ফ্যামিলিতে বা সোসাইটি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমরা যখন কলকাতায় ছিলাম, আর 3 বছর থাকতে পারছি না কলকাতায়, আমরা ওই রকম সবাই মিলে খুব আনন্দ করতাম, বাড়িতে আত্মীয় স্বজন আসা, বন্ধু বান্ধব আসা, বা আমরা যেতাম, তারপর আমাদের কমপ্লেক্সে পুজো, তাই সেখানে আমরা দুবেলা সেখানে খাওয়া দাওয়া একসঙ্গে অঞ্জলি দেওয়া খুব আনন্দ করতাম। কিন্তু এবছর সেটা তো সম্ভব নয় এবং আমরা বাইরে কোথাও যাবো না। তবে হ্যাঁ, আমরা বাড়িতে আমাদের যে দুর্গা প্রতিমা আছে তাইতেই আমরা ঘট বাঁধবো এবং আমরা সবাই মিলে সেখানেই পুজো করব, অঞ্জলি দেব, এবং বিজয়া দশমীতে আমাদের পারিবারিক যে সমস্ত নিয়ম রীতি তাই পালন করব। আর সবাই আমার মৌসুম নিয়ে চলে আসছে, কাজে আমরা সবাই একসাথে হব এবং তখনই আমরা ওই ঘটেই যা করার করব আমাদের ঘরের মূর্তিতে, রোজাই রোজ সবাই নতুন জামা কাপড়ও পরব, ভালো মন্দ খাওয়া দাওয়া করবো, এই করেই আমরা এবছর পুজোটা কাটাবো। এই রান্না বান্নাও হবে বেশ, গান বাজনা গান বাজনা গান বাজনাও হবে, হ্যাঁ হ্যাঁ সবই হবে, আর মেয়ে মেয়ে জামাই তো সেই ফোনে ভিডিও কলে জয়েন করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আন্টিকে জিজ্ঞেস করবো, আন্টির শুরুতে আমি বলেছিলাম যে আন্টি প্রচন্ড সোশ্যালি কানেক্টেড, মানে এত বন্ধু বান্ধব নিয়ে, আন্টি শুরুতেও আপনি নিজেই মেনশন করেছেন কিভাবে উইকেন্ডে সবাই মিলে আড্ডা দেওয়া, গল্প করা একটা কমন ব্যাপার লাইফে, একটা পার্ট। তো এবছর তো এগুলো হচ্ছে না, মানে সেই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কতটাই বা করা যায়। তো এই যে পুজোর 4টে দিন কি করার প্ল্যান আছে? দেখো, আমরা পুজোতে না সবসময় ভীষণ ইনভলভ। হ্যাঁ, মানে আমি ছোট থেকে দেখে এসেছি, আমার বাবা কাকারা মানে পুজো বলতে পাগল, মানে সারাদিন পুজোর, ধরো 2-2.5 মাস আগে থাকতে পুজোর সেই স্পন্সর জোগাড় করা, চাঁদা তোলা, ইভেন পরে পরে দেখেছি আমার হাজবেন্ড ওটা করছে, তারপরে আমার মেয়েরা যারা এখন বড় হয়েছে তারাও পুজোর মধ্যে ঢুকেছে। তো আমরা পুজোটাকে না ভীষণ বড় করে দেখি। হ্যাঁ, তো আমিও ধরো পুজোর সময় নাটক করি, ডান্স ড্রামা করি, যে আমাদের 2-2.5 মাস আগে থেকে না রিহার্সাল শুরু হয়ে যেত, তো আমরা সেই রিহার্সাল করতে যেতাম, কখনো কারোর ছাদে, এখানে রিহার্সাল হতো, গল্প আড্ডা, তারপরে সন্ধ্যে ধরো চা সিঙ্গাড়া খাওয়া, এগুলো তো আছেই। তারপরে ধরো রিহার্সালটা শেষ হয়ে যেত, তখন আমাদের যেখানে রিহার্সাল হতো তার পাশেই পুজোর মাঠ, যেখানে পুজো হয় সেখানে প্যান্ডেল শুরু হয়ে যেত, সেই রাত্রিরে গিয়ে প্যান্ডেলে বসে আড্ডা মারা, রাত্রি 11টা 12টা আড্ডা মেরে আমরা বাড়ি ফিরতাম। তারপরে আরেকটা জিনিস আমরা ভীষণ করতাম, মহালয়া। দেখো, এবারে তো পরিস্থিতিও বলো, আর এবারে মহালয়াটা তোমার পুজোর 1 মাস আগে মহালয়া হয়ে গেছে, প্রতিবার তো তা হয় না, 7-8 দিন আগেই মহালয়া হয়। মহালয়ার দিন সকালবেলায় সবাই ওই পুজো প্যান্ডেলে গিয়ে, তখনও যদিও প্যান্ডেল পুরোপুরি তৈরি হতো না, তো আমরা সেই সকালে উঠে লাল পাড় শাড়ি পরে সবাই মিলে, মানে বাচ্চা বুড়ো
ইয়াং সবাই গিয়ে ওখানে বসে আড্ডা মারতাম, তার গান শুনতাম, চা বিস্কিট খেতাম, ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট থাকতো, আমরা ব্রেকফাস্টও খেতাম। তো এইসবগুলো আমরা আগে করতাম, কিন্তু এবছর তো সেগুলো সম্ভব নয়, একেবারেই নয়। তো আমরা এটা ঠিক করেছি যে এবছর সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন আমরা আমাদের নিজের মতন করে আমরা পুজো সেলিব্রেশন করব, মানে কি আমরা আনন্দ হই হই করব। তো আমার এক বন্ধু, আমাদের এক বন্ধু আছে, ফার্ম হাউস আছে, তো আমরা ওই সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন ওদের ওখানে চলে যাব। মানে ছোট্ট গ্যাদারিং, মানে 20 জন লোকের, ওদের বিশাল বড় ফার্ম হাউস, এখানে যাব। সেখানে আমরা একটা কেটারার কে ফিট করেছি, আমাদের 3 দিন ওই ভোগের জিনিস খাওয়াবে, খিচুড়ি, লাবড়া, পায়েস, চাটনি এসব খাওয়ানো হবে। আর সাইড বাই সাইড আমরা একদিন ধরো মিউজিক্যাল চেয়ার করব, একদিন অন্তাক্ষরি করব, কুইজ করব। তো এইভাবে আমাদের ইচ্ছে আছে পুজোটা কাটানোর। আর বিকেলবেলা গুলো আমরা কারুর বিকেলবেলা আর ওখানে ফার্ম হাউসে যাবো না, আমরা এক একদিন এক একজনের বাড়িতে বসে ওই আড্ডা গল্প করব। ধুনুচি নাচ, আমাদের যেটা আমাদের পুজোর একটা বিরাট অ্যাট্রাকশন ছিল যে ধুনুচি নাচ, আমার হাজবেন্ড ভীষণ ভালো ধুনুচি নাচ করে, ধুনুচি নাচ বাড়িতে তো হবে না, দেখা যাক কোথায় করতে পারি, কিন্তু ধুনুচি নাচটা হবে এবারে। তো এরম করে, এরম করেই আমরা এবারের পুজোটা সেলিব্রেট করার ইচ্ছে আমাদের। তার মানে সমস্ত কিছুই হচ্ছে হয়তো বা সেই সোশ্যাল ডিস্টেন্সিং ফ্যাক্টরটা মাথায় রেখে, আর সেই মাস্ক পরে ওই ওইটুকু ব্যাপারটা হয়তো মেনটেন করে সবাই যে যার মতো মনে হচ্ছে পুরো ব্যাপারটা এনজয় করবে। আন্টি, আরেকটা তুমি আপনি বলছিলেন যে এই যে রিহার্সাল করা, এসব করা, তো আমার মনে হচ্ছে আপনি পুরোপুরি ভাবে এই যে পুজোর ফাংশনের সাথে যুক্ত, কোনটা পার্টিকুলারলি আপনার করতে সবচেয়ে ভালো লাগতো, মানে গান, নাচ, আবৃত্তি? দেখো, আমি নাচ করতে ভীষণ ভালোবাসি, ভালোবাসি বা বাস্তামও, কিন্তু এখন তো সেটা সম্ভব নয়। আমি গান পারি না একেবারেই করতে। হ্যাঁ, আমি আবৃত্তি করতে পারি, আবৃত্তি করতে পারি, কবিতা আমার খুব ভালো লাগে বলতে, এটাই। তাহলে আমরা হয়তো বা একটা আবৃত্তি শুনতে চাই, এবং কিছু একটা যেটা মনটাকে আরো ভালো করে দেয়, মানে এত কিছুর মধ্যে দিয়ে তো যাচ্ছি। দেখো, আমি চেষ্টা করছি, আমি একটা করার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট্ট কবিতা, কবিতাটার নাম হচ্ছে সোনার তরী। গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ঘোড়ো ধারা ঘর বরষা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পর পারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রাম খালি মেঘে থাকা প্রভাত বেলায়, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউ গুলো নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, আরেক ভিড়াও তরি ফুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও এসে আমার সোনার ধান ফুলেতে এসে, যত চাও তত লও তরণীর পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদীকূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ফিরে ঘন মেয়ে ঘুরে ফিরে রহিনু পড়ি, টাকা ছিল নিয়ে গেল সোনার পরি। বাহ বাহ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আন্টি, অসংখ্য ধন্যবাদ আপনাকে শোনানোর জন্য, সত্যি মনটা ভালো হয়ে গেল। আর আজকে এত আলোচনা করে তো সত্যি মনে হচ্ছে যে আমরা খুব একটা খারাপ নেই, মানে এত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি, সবাই সবার মতো না, হয়তো বা আমরা
মানিয়ে নিয়েছি, বুঝিয়ে নিয়েছি, আর ওই ওরই মধ্যে ভালো থাকতেও শিখে গেছি। জেঠিমা, জেঠিমা যদি আজকে শেষবারের মতো যদি একটু বলেন যে সবাইকে ভালো, আপনি তো এখানে সবার থেকে বড়, সবাইকে ভালো থাকতে গেলে কি করতে হবে আজকের এই সময়টা এই পরিস্থিতিতে? হ্যাঁ, সবাইকে ভালো রাখতে গেলে আগে তো নিজেকে ভালো রাখতে হবে, তাহলে পারিপার্শ্বিক সবাই ভালো থাকবে, আনন্দে থাকতে হবে, ঠিকঠাক মতন চলতে হবে একটু, এই আর কি। সামনে পুজো, তোমাদের সবাইকে আবার নতুন করে শারদ শুভেচ্ছা জানাচ্ছি এবং ধিকাসকে অনেক ধন্যবাদ যে তারা আজকে আমাকে এখানে বসে কথা বলবার মতন একটা প্ল্যাটফর্ম দিয়েছে। তোমাকে প্রত্যেককে, নিজেরা ভালো থাকলেই আমরা সবাই ভালো থাকবো, তাই বলবি তোমরা সবাই ভালো থেকো, তোমাদের পুজো সবার ভালো কাটুক, প্রত্যেকে ভালো থাকো, এবং এই পরিস্থিতি থেকে যত তাড়াতাড়ি পারি আমরা যেন বেরিয়ে আসতে পারি, এইটাই আমি চাই। অবশ্যই অবশ্যই, তুমি দেশের বাইরে আছো, তোমার সেখানেও বন্ধু বান্ধব আছে, তোমার দেশের এপারে ওপারে দুপারেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, তো তাদের জন্য তুমি যে তুমি বললে তোমার ছোট্ট একটা বাচ্চা, একটা তো একদমই ছোট, দুজন বাচ্চা নিয়ে সমস্ত কিছু সামলাচ্ছ, একটা মানসিক টেনশন শুরুর দিকে ছিল, এখন হয়তো বা ওটাও মানিয়ে উঠতে শিখে গেছো, কোনো মেসেজ যদি তোমার দেওয়ার থাকে সবার জন্য যারা আজকে তোমাকে দেখবে, তোমার বন্ধুরা দেখবে বা তোমারই মতো বয়সী, তোমার থেকে ছোটরা দেখবে, তোমার থেকে কিছু যদি শুনতে চায়, তো তুমি কি বলতে চাইবে সবাই? হ্যাঁ, সবাইকে এই সিচুয়েশন, এটা তো থাকবেই, এটা তো এত তাড়াতাড়ি যাওয়ার নয়, এটা আরো কিছুদিন থাকবে, তো এটাকেই আমাদের মানিয়ে নিতে হবে, এটাকে এটাকে মানিয়ে নিয়েই জীবন চলতে হবে। তো সবাইকে হেলদি থাকতে হবে, ঠিক ভালো খাবার, সবকিছু মন ভালো থাকতে হবে, ভালো খাবার দাবার খেতে হবে, ইমিউনিটি বিল্ড করতে হবে। তো হ্যাঁ, সবাইকে হেলদি তো থাকতেই হবে, মন ভালো কালো সবাইকে রাখতে হবে, যার যেটা পছন্দ সে সেটা করো, এরকম না যে কে কি ভাবছে, যেটা আবার করবো কিনা, এটা উচিত কিনা, সেরকম নয়, যেটা পছন্দ, যেটা ইচ্ছে সব সেটাই করো। টাইম দাও ফ্যামিলিকে, আমরা তো এই সময়টাই লকডাউনে যে এক্সট্রা টাইমটুকু পেলাম সেটা তো আমাদের ফ্যামিলিকে দেওয়া উচিত, কারণ আমরা যেটা তুমি আমি তুমি আগেও বলছিলে যে একটা টাইমটা একটা বড় ফ্যাক্টর হয়ে যায়, যে আমরা কেউ কাউকে টাইম দিতে পারি না, সেখানেই দিতে হবে, সবাইকে টাইম দিতে হবে, সেই ভালোভাবে টাইমটা স্পেন্ড করতে হবে। অবশ্যই, আমি খুব তাড়াতাড়ি করে আন্টির থেকে শেষ একটু শুনতে চাই, সামারি বলতে পারেন, বা মানে এই যে আপনাকে এখন দেখো এতটা বেশি পজিটিভ একটা ভাইব আসছে, কোনো একটা মেসেজ সবার জন্য, আমাদের এই প্ল্যাটফর্ম যারা দেখবে সবার জন্য ভালো থাকার। দেখো, যতদিন না ভ্যাকসিন বেরোচ্ছে ততদিন সাবধানে থাকো, ডিস্টেন্স মেনটেন করো, বারবার হাত স্যানিটাইজ করো, আর বাড়িতে থাকো, বাড়ির বাইরে যতটুকু প্রয়োজন ততটুকু বেরো, বাজার দোকান যতটুকু অনলাইন করতে পারো করো, বাড়ির বাইরে বেরিয়ে না, বাড়িতে থাকো, এইটুকুই আমি সবাইকে বলতে পারি। অবশ্যই, আমরা আমরা সবাই বাড়িতে থাকবো, আমরা সবাই বাড়িতে থেকে সবার সাথে একসাথে থেকে আনন্দ করব, যেগুলো আমরা করতে পারিনি এতদিন, এখন সেগুলো আবার নতুন করে প্র্যাকটিস করব, নতুন নতুন হবি শিখবো, ভালো রান্না করব, ভালো খাওয়া দাওয়া করব, যেরকম প্রত্যুষা বললো এক্সারসাইজ করব, ইমিউনিটি বিল্ড করব। অসংখ্য ধন্যবাদ জেঠিমা, আপনাকে, আন্টি আপনাকে, প্রত্যুষা সকাল সকাল উঠে বসেছে আমাদের সাথে গল্প করার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ, যে সত্যি ভীষণ ভালো লাগলো গল্প করে। আর আমি একদম শিওর যে আজকে যারা এই প্রোগ্রাম দেখবে তারা না সবার থেকে, প্রত্যেক জেনারেশনের লোকেদের থেকে অনেক কিছু শিখে না নতুন ভাবে অনুপ্রাণিত হবে। আর ঠিক আজকে বলছি থ্যাংক ইউ সো মাচ এই ধরনের একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, এটা ভীষণই দরকারি, অ্যান্ড সবাইকে, যারা দর্শক বন্ধুরা আমাদের এতদিন ধরে সাপোর্ট করে আসছেন, সবাইকে বলছি যদি আপনাদের ভালো লেগে থাকে আবারও দেখুন দি কাস্টের সমস্ত প্রোগ্রাম, এবং বিশেষ করে আমরা আবারও ফিরে আসবো মাইন্ড ম্যাটার্স নিয়ে, ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকবেন, শুভরাত্রি।